أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সিলেট থেকে সুজন ভাই জানতে চেয়েছেন কালিমা কয়টি। জি ভাই, প্রথম কথা হচ্ছে কালিমায়ে তাইয়িব, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ আর কালিমায়ে তাওহীদ, না কি কি যেটা বলছেন, যেটা একসময়ে কায়দা বাগদাদি, যেটা কায়দা বাগদাদিতে পড়ানো হতো। জি, এই কালিমার কোনো কথা কিন্তু পরিষ্কার করে কোরআনে হাদিসে কোথাও নেই। জি, তবে এগুলো বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও এসেছে। যেমন মনে করেন, প্রথম কথা হচ্ছে যেটা আমরা কালিমায়ে তাইয়িব বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কিন্তু কালিমায়ে তাইয়িব না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালিমায়ে তাইয়িব। জি, এটাকে কালিমায়ে তাইয়িব বলেন, কালিমায়ে ইখলাস বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই হচ্ছে কালিমায়ে তাইয়িব। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে জুড়ে দেন, তখন তাহলে তখন কিন্তু এটা কালিমায়ে তাইয়িব থাকবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরোটা কিন্তু কালিমায়ে তাইয়িব নয়, বরং শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটাই হচ্ছে কালিমায়ে তাইয়িব বা এটাই হচ্ছে কালিমায়ে ইখলাস। দু নম্বর কথা হচ্ছে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি হ্যাঁ, এই ধরনের হাদিস এসছে, কিন্তু এর কোনো নাম যে কালামাই শাহাদাত বা এই ধরনের কোনো নামে কিন্তু অভিহিত করা হয়নি। অনুরূপভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এ ধরনের এসছে। কিন্তু যেমনটি বললাম যে বিধিবদ্ধভাবে যেমন আমরা পড়েছি কালিমায়ে তাইয়িব, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ, এভাবে কিন্তু না কোনো জায়গাতে কোরআনে বা হাদিসে আসেনি। বিভিন্ন জায়গা হাদিসে বিভিন্ন জায়গায় এসছে, যেমন আমরা নামাজের শেষ প্রান্তে যে সালাম ফেরার পরে যে দোয়াগুলো বলি, তার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া আলহামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপর হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়া। অনুরূপভাবে আরফার দিনে যে দোয়াটি পড়া হয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে হ্যাঁ না কেন এভাবে এসেছে, কিন্তু নির্দিষ্ট করে কোনো কালিমা এভাবে কোনো হাদিসে এটাকে তামজিদ বা এটাকে এই এই বলা হয় এই নামে কিন্তু কোনো হাদিসে আমি দেখিনি। জি, আর ইমান মুফাসসাল, ইমান কে বলছে মুজমাল, এগুলো উলামায়ে কেরামদের তৈরি করা, কোনো সমস্যা নেই এগুলোতে। জি, আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জি হ্যাঁ, ইমান মুজমাল, ইমান মুফাসসাল, এগুলো তো কোনো সমস্যা নেই।